नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद सबाई चाच बनिए पड़े या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मो हेलो ना রুজির মালিক আল্লাহ কাকে কিভাবে রুজি দিবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না তাই বলছিলাম এদের 500 200 হাজার 1500 করে দিবেন কোনো আপত্তি করবেন না এ বাপজিরা মা এবং বোনেরা এই মাদ্রাসায় পত্র এলাকার বহু ছেলে পড়াশোনা করে কিন্তু জেনে রাখেন কোন ছেলেকে মান্থলি একটাও টাকা দিতে হয় না কিছুদিন আগে শুনলাম ক্লাস 9 এ অ্যাডমিশন যদি নিতে চাও আলামিন মিশনে যদি ভর্তি হতে চাও আমি দিয়ে দেব ও আমি নিয়ে নেব ঠিক আছে দিদিও আলামিন মিশনে একটা ছেলে যদি ভর্তি করাতে যাও ক্লাস 9 এ তো যে অ্যাডমিশন ফিজ হচ্ছে 45,000 টাকা আর মাসে মাসে টাকা লাগবে 9,090 টাকা এই টাকা যদি দিতে পারো ছেলেকে অ্যাডমিশন করাবা আমি জিজ্ঞাসা করলাম এই মিশনে এত টাকা দিয়ে যদি ভর্তি করা যায় তাহলে মিশন থেকে পাশ করে ছেলেটা কি হবে তো যে মাস্টার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে অডিটর হবে চিফ মিনিস্টার হবে আইএসএস অফিসার হবে ইডিও হবে বিডিও হবে আমি বললাম ভাই শোনো রঞ্জিতপুর গাড়িঘাট কানুপুর চরকা দফরপুর আরো অন্যান্য জায়গাতে যে মাদ্রাসাগুলা চলছে 500টা টাকা ভর্তি ফি দিয়ে ভর্তি হয়ে যাবে যতদিন পড়বে আর টাকা লাগবে না ওই মাদ্রাসায় পড়ে যদি পাস করতে পারে সরকারি চাকরি হোক আর না হোক এমবিবিএস পাস করুক আর না করুক ব্লকের বিডিও হতে পারবে কি পারবে না ওটা বলতে পারবো না তবে একবার যদি ওই মাদ্রাসায় পাস করে বা আমাল আলিম হয়ে যেতে পারে মৃত্যুর পরে চিরতরের জন্য জান্নাতি হয়ে যাবে তোমার মিশন আলাদা আমার মিশন আলাদা তোমার মিশনে ডাক্তার বানাই আমার মিশনে আশিকে রসুল বানাই তোমার মিশনে মাস্টার বানাই আমাদের হুজুর সৈয়দ শাহ মাসরুর আহমদ কালিমের মিশন থেকে 80 আহলে বাইত বানিয়ে দেয় তোমার মিশন থেকে ইঞ্জিনিয়ার পাস করা যায় এই সমস্ত এই ধরনের মাদ্রাসা যেগুলা নবী মুস্তাফার মাদ্রাসা এই মিশনে পাস করে সুবহানাল্লাহ ইশকে রাসূল অন্তরে চলে আসে ওলিয়া উলিয়াদের ভক্ত হওয়া যায় নবীর প্রেমিক হওয়া যায় বা আমল পরহেজগার যদি হতে পারো তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে নেকি সঞ্চয় করে গুনাহ মুক্ত হওয়া যায় ধ্যান দিয়ে শুনেন বাপ কিছুক্ষণ আগে একটা প্রধানের নাম বললাম সন্মতি নগর অঞ্চলের প্রধান হাফিজুর রহমান 20,000 টাকার গরু দিয়েছে 50,000 টাকা আবার মাদ্রাসায় দেবে এইরকম প্রধান ধ্যান দেন এরকম প্রধান যদি কোনো কবরস্থানের ওপর দিয়ে হেঁটে যায় ওয়া কারণে তো শরীয়তের আইন বাধা দিবে হে প্রধান খবরদার কবরের ওপর দিয়ে হাঁটিও না তার কারণ তুমি প্রধান হইলে তো কি হইলো এমএলএ এমপি হইলে তো যায় আসে না তোমার কবরের ওপর দিয়ে হাঁটা চলবে না এক গ্রামের মোড়ল গৌরব করে বলছে এর পূর্বে যারা মোড়ল ছিল আমার মতো কাজ করতে পারেনি আমি জিজ্ঞাসা করলাম আপনি মোড়ল হয়ে কি কাজ করলেন তো যত পোখরের কাদো মাটি সবচেয়ে ট্রাক্টরে ট্রাক্টরে বহে নিয়ে এলাম আর আমাদের গ্রামের কবরস্থানের ওপরে ট্রাক্টরে ট্রাক্টর ফেললাম আপনি দারুণ কাজ করেছেন তো আচ্ছা কবরের ওপরে যে মাটি ফেললেন ট্রাক্টরে নিয়ে গেলেন কোনটা দিয়ে নিয়ে গেলেন কোনটা দিয়ে মাটির তল দিয়ে না কবরের ওপর দিয়ে তো যে মাওলানা সাহেব যদি ট্রাক্টর না নিয়ে যাচ্ছি তাহলে মাটি ফেলা হবে না তাহলে মাটি ফেলার দায়িত্ব তোমাকে কে দিলে এরকম মোড়লি তুমি করিও না
এই মডল যদি মডলি করো তোমার গুনাহর শেষ থাকবে না। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর হাবিবে কিদ্দেগা শাহনশাহে জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্তেকাল করা ব্যক্তিকে যখন তোমরা গোসল করাবে বড় সতর্কতা অবলম্বন করো বড় সাবধানের সঙ্গে গোসল দাও ওই লোকটার জন্য কষ্ট না হয় কবরের উপর দিয়ে খবরদার হাঁটিও না কবরের উপরে রাস্তা বানায়ও না কবরের উপরে গাছ লাগিয়ে চাষ করিও না নাঙল বাহিও না ট্রাক্টর ঘোরায়ও না ট্রাক্টর বহা চলবে না কবর যদি তোমার গর্ত হয়ে থাকে খবরদার ট্রাক্টর নিয়ে যাবে না বাইরে ট্রাক্টরের মাটি ফেলে দাও প্রয়োজনে সাবধানতার সঙ্গে আস্তে আস্তে পেছাই পেছাই বহে ঝুড়িতে বা ডালিতে করে নিয়ে গিয়ে নিয়ে যদি পারো তো নিয়ে যাবে ওইটা আলাদা জিনিস কিন্তু খবর কবরস্থানের উপর দিয়ে ট্রাক্টর নিয়ে যাওয়া আদৌ উচিত নয় ঠিক না বে ঠিক বাবাজি আফসারের আব্বা দাস্তার পায়ে 1000 টাকা দিয়েছে যে মশলাটি বলছিলাম নোট করে রাখেন একজন প্রধান যদি কবরের উপর দিয়ে হেঁটে যায় শরীয়তের মশলা বলে কবর দিয়ে হাঁটা চলবে না একজন এমএলএ যদি হেঁটে যায় বলে হাঁটা চলবে না এমপি যদি হেঁটে যায় তো বলছে হাঁটা চলবে না আর পরহেজগার নেককার আলিমে দিন হাফিজে কোরআন কারিয়ে কোরআন মুফতিয়ানে দিন বা আমাল আলিম আমার হুজুরদের মতন হুজুর যদি প্রয়োজনে কোন কবরস্থানের উপর দিয়ে হেঁটে যায় তো বলছে ওই কবরে যতজন শুয়ে থাকবে 40 দিন পর্যন্ত তাদের কবরে আজাব হবে না আল্লাহু আকবার বাবাজিরা বলছিলাম এই 1100 টাকায় একটা লোক যদি পারেন মহব্বতে দিয়ে দেন দের মাস পরে দিবেন 1100 টাকার দাতায় একটাও লোক আমার দাঁড়াতে নাম লেখাননি বাকিদের নাম লেখাবো ফাঁকি দিবেন না 1100 টাকার দাতায় একজন মহব্বতে দিবেন রেজা বলছে 50 টাকা দিয়েছেন খুব ভালো নাম সুন্দর নাম যে গজলটা গাইছিলাম জোরে জোরে পড়েন আমার সঙ্গে মহব্বতে পড়েন ইয়া মোহাম্মদ মোস আরো জোরে পড়ুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ শাফাআতের কাণ্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি খোদার খাস নূরে তয়ারি জিনি গায়েবের পানি সুবহানাল্লাহ বলেন খোদার খাস নূরে রিয়াজুল ইসলাম বাড়ি বোধহয় এখানে নয় বর্ষিমল বাড়ি বুঝতে পারছি পদ্মার ধারে বাড়ি রইসুদ্দিন ডাক্তারদের গ্রাম বাড়ি বর্ষিমল একবারে পদ্মার ধারে মসজিদ বোধহয় এখনো পদ্মায় ঝুলছে মসজিদ এলাকা কোন গ্রাম না চিনা নয় তাই বলছিলাম বাপ আপনারা 100-200-300 করে টাকা দেবেন বলছিলাম এই মাদ্রাসায় অনেক গরিব মানুষের ছেলে মেয়ে আপনার ছেলেরা পড়াশোনা করে যে ছেলেটা হয়তো কোরআন শরীফ কিনবে এমনও তার পয়সা তার বাপ মা দিতে পারে না এরকম ছেলে যদি থাকে তাহলে সেই ছেলেটাকে কিনে দেওয়ার নিয়তে একখানা কোরআন শরীফ কিনে দেওয়ার নিয়তে আপনাদের মধ্যে কোন লোক একখানা কোরআন শরীফ কিনার হাদিয়া বাবদ 200 টাকা কি দিতে পারবেন না 200 টাকা একখানা কোরআন শরীফ কিনার হাদিয়া ধরুন হাদিয়া বাবদ আপনি দিবেন আমরা কমিটির লোক কোরআন শরীফ কিনতেও পারি মাদ্রাসার কাজেও লাগাতে পারি স্বাধীনতা আমাদের 200 টাকা কে দিবেন বলেন হবে এজন সুবহানাল্লাহ জনাব মাওলানা গোলাম মুস্তাফা সাহেব বসনপুর গ্রামের মসজিদের ইমাম বুঝতে পেরেছি জনাব মাওলানা গোলাম মুস্তাফা সাহেব এই মাদ্রাসারই প্রাক্তন ছাত্র 1100 টাকা দিবেন খুব তাড়াতাড়ি
আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের জন্য রুহের মাগফিরাত করে দেয়। জোরে সরে বলে আল্লাহুম্মা আমিন, আরো মহব্বতে বলে দেন আল্লাহুম্মা আমিন। 200 টাকা চাইলাম বাপকে, পারবেন টাকা আনবে কে? আনার লজ্জে পাওয়া যায় না, 200 টাকা করে তো মেলা লোক দিবে। সুবহানাল্লাহ, টাকা নেওয়ার লোক কম, দেওয়ার লোক মেলা। 200 টাকা পাওয়া গেল একজনের কাছে, আর কে দিবেন 200 টাকা? দুই নম্বরে 200টা টাকা দিয়ে দেন কেউ, 200 200 করে সুবহানাল্লাহ দেন। একজন হলো, আরেকটা লোকেও পারলে দেন। ওই দেখেন, খোদারি খাস নরে তয়ারি জিনি গায়েবের বাণী তার মুখে শুনি, দোসরা কোন মাবুদ নাই এক আল্লাহ মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলায়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। কেউ বলে নবীজি গোলাপ ফুল, কেউ বলে নবীজি সোনারই পুতুল, কেউ বলে নবীজি গোলাপ ফুল, কেউ বলে নবীজি সোনারই পুতুল, নইসে গোলাপ নইসে পুতুল নূরুল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলায়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলায়া। আল্লাহুম্মা সাল্লে আলা মাওলানা মোহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মোহাম্মদ সাল্লু আলা মোহাম্মদিন মোহাম্মদ সাল্লু আলা মোহাম্মদ হরদম জবান সিনে কালো পাক, মোহাম্মদ হরদম জবান সিনে কালো শফি মোহাম্মদ। সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জিরা মায়েরা বহুত দূরে মায়েরা বসে আছেন, আপনারা দাঁড়িয়ে আছেন, দু তিনটি কথা বলছে নোট করে নেন। আজকে আসরের নামাজের পরে মগরিবের আগে মনে হয়, নাহলে মগরিবের পরে মসজিদের ভিতরে বুখারী শরীফ পাঠ করা যে সমস্ত ছেলেরা বুখারী শরীফ পড়ে মাওলানা পাশ করল, ওই সমস্ত ছেলেদেরকে খাতমে বুখারি করার মজলিস হলো। যে মজলিসে খাতমে বুখারি করালেন দারিয়াপুর মাদ্রাসার শিক্ষক হযরতুল আলাম জনাব মাওলানা মুফতি ইকরামুল হক মিসবাহী সাহেব, ইকরামুল হক কালিমী সাহেব, তিনি খাতমে বুখারি করালেন। শেষ বেলায় বুখারি শরীফের যে হাদিসটি তিনি পড়ালেন সে হাদিসটা আপনারাও পড়ে নেন। বিখ্যাত সাহাবি, সাহাবিয়ে রসুল, যেনার নাম হযরত আবু হুরায়রা। এই দেন সুবহানাল্লাহ 200 টাকা হযরত, উধার সে আ গিয়া পয়সা, কত দিক থেকে যে পয়সা আসবে তার শেষ নাই। মাদ্রাসা চলবে সুবহানাল্লাহ, মনে হয় অনলাইনে টাকা ঢুকছে। দানান টাকা তোলাছি গো, টাকা দিবে নাকি? সাইদাপুর মাদ্রাসায় টাকা তোলাছি, দিবা? ও টাকা দেওয়ার লোক রাখো, আমার যে টাকা ঢুকছে বোধ হয়। কত হসব করে মোবাইলটা রিসিভ করলাম, দেখি যে আপনি আছেন না চলে গেছেন। টাকা দিবে বলছিলাম বাপজিরাম, আজকে তালে বলিলাম
বুখারী শরীফের শেষ হাদিস পড়লো, আপনাদেরকে একটু পড়িয়ে দিই, মুখস্থ করে নেন, চলে যাবেন সকাল বেলায় গাইবেন। সাইদেপুর মাদ্রাসায় জালসা শুনতে গিয়েছিলেন, কি এমন শিক্ষা লাভ করে এলেন, কি এমন শিক্ষা গ্রহণ করে এলেন, কমপক্ষে বলতে পারবেন? বুখারী শরীফের একটা হাদিস মুখস্থ করে এসেছি, সুবহানাল্লাহ বলা যাবে না? এই হাদিসের বর্ণনাকারী যিনি, তিনার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আমাদের পয়গম্বর আকা মুস্তাফা আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে পড়ুন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন দুটি কালেমা, যেই কালেমা দুটি মুখে বলা খুব সহজ, মুখে বলা খুব সহজ, কিন্তু সেই কালেমা দুটি বা কালাম দুটি বল যদি বলেন, যদি বলেন তো এত নেকি পাবেন, এত নেকি পাবেন, তারাজুর পাল্লা যেন ভারী হয়ে যাবে। সকিলাতানে ফিল মিজান, মিজানে খুব ভারী হবে, খুব ভারী হবে। বুখারী শরীফের হাদিস মুখস্থ করেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা হচ্ছে বুখারী শরীফের শেষ হাদিস, আজকে মুখস্থ করে নিয়ে গিয়ে বাড়িতে যাবেন, তবে বাপ একটি মেসেজ বাড়িতে গিয়ে দেবেন, সুবহানাল্লাহ, ছেলেদেরকে, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে সালাম দেওয়া শিক্ষা দেন। 200 টাকা ইসমাইল, আর এতে কি লেখা আছে পড়ো তো, চশমা নেই, 200 টাকা ইসমাইল সেট দিয়েছো নগদ। এখন আমাদের এখানে একটা প্রেস আছে, প্রেস নিউ বিশ্ববাণী প্রেস, নিউ বিশ্ববাণী প্রেসের মালিক খালিকুল ইসলাম, তার মায়ের উদ্দেশ্যে বা মায়ের পক্ষ থেকে 2000 টাকা দিবে। এই দেখেন খালিকুল, এই পাঞ্জাবি পিঘা খালিকুল, সুবহানাল্লাহ, 2000 টাকা দেবে। আল্লাহ তাআলা যেন তাহার দান কবুল করেন, মঞ্জুর করেন। উঁচু আমাদের সবাই মিলে বলে দিন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হে মজা সামাইন, অনেক ইন্তেকাল করেছেন, যে হ্যাঁ, মোসেব মাস্টার মানে হচ্ছে খালিকুলের শ্বশুর, যে হ্যাঁ, খালিকুলের শ্বশুর মহাশয় ইন্তেকাল করেছেন তিনি, তাহারই নামে তার ছেলে 1100 টাকা দেবে। আল্লাহ তাআলা যেন তাহারও দান কবুল বা মঞ্জুর করেন, উঁচু আওয়াজে বলে দেন আল্লাহুম্মা আমিন। তবে শোনেন বাপ, রাঢ়ি এলাকা থেকে যতজন এসেছেন, আমি এখনো পর্যন্ত আপনাদের কাছে একবারও বলিনি যে এক মন ধান দান বা 10 কেজি ধান দান বলিনি। কেন বলিনি? কারণ একটাই, এখন যে যত পারেন দিনে রাত্রে পরিশ্রম করে ধান কেটে মেড়ে তলায় ভরার আগে সাইদাপুর মাদ্রাসার জন্য আলাদা ধান রেখে দেবেন। হুজুররা যাবেন আপনাদের গ্রামে গ্রামে, এই কারণে আপনাদেরকে এখানে ধান দিতে বললাম না, ওখানেই দিবেন, হুজুরদেরকে ধুতিও খাওয়াবেন আর ধানও দিবেন, যে হ্যাঁ, নাস্তাও করাবেন, ধানও দিবেন, গ্রামের লোক একটু সহযোগিতা করবে। অন্যান্য মাদ্রাসাতে অবশ্যই দেন, কিন্তু সাইদাপুর মাদ্রাসার প্রতি আলাদা দৃষ্টি রাখতে হবে। তার কারণ এই মাদ্রাসার 1 মাসের খরচে, এই মাদ্রাসার 1 মাসের খরচে বহু আমাদের এলাকায় এমন মাদ্রাসা আছে যে গোটা বছর চলবে, ঠিক বললাম না ভুল বললাম? এই মাদ্রাসার 1 মাসের খরচে অন্যান্য মাদ্রাসা গোটা বছর চলবে, কিন্তু ধানের দিক থেকে দেখছি ওই মাদ্রাসাতেও 20 কেজি, সাইদাপুরেও 20 কেজি, ওখানেও 5 কেজি, এখানেও 5 কেজি। আপনি ইনসাফ বিচার করে, যে যেমন বড় প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের প্রতি তেমন দৃষ্টি রেখে সেই মাদ্রাসার জন্য আপনি রাখবেন, দিবেন। সুবহানাল্লাহ, ইসলামিক চর্চা, ইসলামিক পড়াশোনা এই মাদ্রাসায়, নদীর ওই পারে সেখানেও ইসলামিক চর্চা, ইসলামিক পড়াশোনা, বুখারী শরীফের পড়া, হাদিস শরীফের পড়া, তৌর তরিকা শিক্ষা দেওয়া হয়, এগুলা মাদ্রাসার প্রতি আপনাকে সুদৃষ্টি রাখতে হবে, তবেই গিয়ে আপনার ইনসাফ বিচারটা ঠিক হবে। যদি আপনার 1 কুইন্টাল ওসরের ধান বাহির হয়,
আমি বলবো কমপক্ষে 40 কেজি ধান এই সাইদাপুরের জন্য আলাদা রেখে দেন, বাকি ধান অন্যান্য মাদ্রাসার জন্য ভাগ করেন। তার কারণ এই মাদ্রাসা এক সময় এমন কিছু আপনাদেরকে দিয়েছে, এমন কিছু পেয়েছে যা এখনো পর্যন্ত অন্য জনের কাছ থেকে পাওয়া যায়নি, পাওয়া যায় না। মজ্জা সামাইন, তাই বলবো হুজুররা আপনাদের গ্রামে গ্রামে যাবেন রশিদ হাতে নিয়ে। অনেক মানুষ এই হুজুরদের হাতে রশিদ দেখলেই দরজা বন্ধ করে ঘরের ভিতরে ঢুকে থাকছে, ছোট ছেলেকে খবর দিয়ে পাঠিয়ে বলগা আব্বা বাড়িতে নাই, যা বলগা বলে আব্বা বাড়িতে নাই। ও ছেলেও বড় চালাক, হুজুরকে এসে বলছে আব্বা বললে, বলগা বলে আব্বা বাড়িতে নাই, যা তোর গুমর ফাঁক করে দিলে। আব্বা বললে, বলগা বলে আব্বা বাড়িতে নাই, এবার বুঝলেন যে বাড়িতে আছে না নেই। এমন মেলা লোক আছে, বহুত লোক আছে। এক ভদ্রলোক বলছে হুজুর চেষ্টা করে কষ্ট করে চাষ করলাম, পানি ছিঁচলাম, ধান কাটলাম, ধান মারলাম, ধান ঝাড়লাম, তারপরে আপনাদের মতন মাওলানা সাহেবরা এসে বলছে মাদ্রাসা ধান দেন, রাগ উঠে আর না উঠে? হ্যাঁ আমরাই পরিশ্রম করলাম, আমাদেরই ধান আর আপনারা চাইতে চলে আসছেন? আমরা শুনেন পরিশ্রম করেছেন বলেই সব জিনিস খাওয়া চলবে না, খাওয়া চলবে না। যেমন ওজন করে মুরগি কিনেন কিন্তু তার ভুঁড়ি খাওয়া চলবে না, ওজন করে মুরগি কিনেন ভিতরে একটা পিত বলে জিনিস আছে, পিতটা যেমন খাওয়া চলবে না। জমি থেকে উৎপাদন করা ফসলের 10 ভাগের 1 ভাগ যদি আকাশের বৃষ্টিতে হয় তাহলে 10 ভাগের 1 ভাগ, আর যদি আপনার ছিঁচা পানিতে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ আপনাকে অসুর বাহির করতে হবে, অসুর বাহির করতে হবে। এটা ফসলের জাকাত আপনাকে লাগবে। বছরের শেষে ইনকাম করার টাকা যদি আপনার জমে থাকে, হাউলানে হাউল যদি একটা টাকার উপরে 2টি বছর অতিবাহিত হয়ে যায় তাহলে শতকরা 2.5 টাকা আপনাকে জাকাত দিতে হবে, শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। সেই জাকাতের টাকা আপনি বাহির করছেন না করেন না, নিজের ইনকামের উপরে হিসাব করবেন, ক্যালকুলেশন করবেন। অন্যান্য মাসে জাকাত না দিলেও আমি বলবো রমজান মাসে জাকাত দেওয়ার একটা মন মস্তিষ্ক তৈরি করেন। রমজান মাসে জাকাতও দেওয়া হবে, নেকিও সঞ্চয় হবে, নেকির হকদারও হবে। এদের 500 টাকা সর্দার সাহেবের বোন 500 টাকা দিয়েছে, তাই বলছিলাম বাপ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের বহু অর্থ দিয়েছে, সঞ্চয় করেছেন আপনারা। হাতের শক্তি আল্লাহর দেওয়া, চোখের পাওয়ার আল্লাহর দেওয়া, মাথার বুদ্ধি আল্লাহর দেওয়া, দেহের পাওয়ার আল্লাহর দেওয়া, মন মস্তিষ্ক আল্লাহর দেওয়া। কোন জিনিসে আপনাকে ভাড়া লাগে না, আল্লাহ তাআলা বলছে তুমি সব ব্যবহার করো কিন্তু 5 ওয়াক্তের নামাজের মাধ্যমে আমাকে তোমরা দিন এবং রাত্রিতে 5 বার সিজদা করো, সিজদা করো, সিজদা করো। আল্লাহ রাব্বে কায়নাত বলেন আকিমুস-সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো। আজকে নামাজের দিক থেকে আমরা খুবই কমা, ইবাদতের দিক থেকে খুবই কমা, খুবই কাঁচা। অনেকেই হয়তো ধারণা করছেন যে আমি মুরিদ হয়েছি আর বোধহয় নামাজ পড়তে হবে না। এই ধারণা যদি থেকে থাকে আজকেই মেমোরি থেকে ডিলিট করে দেন। মুরিদ হয়েছেন মানে আগে বিপথে চলতেন আর চলা হবে না, মুরিদ হয়েছেন মানে আগে নামাজ পড়তেন না কিন্তু এখন আর ছাড়া চলবে না, মুরিদ হয়েছেন মানে আগে মিথ্যা বলতেন আর বলা চলবে না, মুরিদ হয়েছে মানে আগে হারাম খেয়েছেন আর খাওয়া চলবে না, মুরিদ হয়েছেন মানে আগে অবৈধ পথে চলতেন আর চলা চলবে না। আপনি মুরিদ হয়েছেন মানে অন্যান্য সমাজে যাহা খুশি তাহা করেছেন এখন আর করা চলবে না। বুজুর্গানে দিনদের তৌর তরিকাতে আপনার চলন পাল্টাতে হবে, বলা বদলাতে হবে, কর্মকে চেঞ্জ করতে হবে, খাওয়া দাওয়ার সিস্টেমকে পাল্টিয়ে দিতে হবে, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। আপনি তো কোনো পীরের মুরিদ, আপনি তো কোনো পীরের ভক্ত, কিন্তু শুনে রাখেন সবচাইতে বড় পীর গাউসে সামদানি, পীরে লাসানি, হযরতে সৈয়দ শাহ আব্দুল কাদের জিলানী বা গিলানী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি গাউসে আজম হওয়া সত্ত্বেও 1 ওয়াক্তেরও নামাজ ছাড়েননি। এমন একটা সময় ছিল আব্দুল কাদেরকে শয়তান ধোকা দিয়ে বলেছিল তোমাকে আর নামাজ পড়তে হবে না, আমি তোমার রব রাজি হয়ে গিয়েছি। আব্দুল কাদের জিলানী বলেছিল শয়তান আমাকে তুই ধোকা দিতে এসেছিস,
পাট দূর হয়ে যা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যেখানে গাউসে আজম পর্যন্ত নামাজ পড়েছেন আপনি গাউসে আজমের ভক্ত হুজুরদের ভক্ত আপনাকে কি নামাজ পড়তে হবে না মাদ্রাসায় জালসা শুনতে এসেছেন নিয়ত করে নেন নামাজ ছাড়িয়েন না বাপ তার কারণ টুক করে থাকতে থাকতে কখন মরে যাবেন এটা কেউ বলতে পারবেন না আপনি কবরে চলে যাবেন আর আপনার উপায় থাকবে না আল্লাহর পয়গম্বর হাবিবে কিদ্দার শাহনশাহ জিবাকার মুক্তার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু যখন কোন মানুষ ইন্তেকাল করে যায় তখন তার নেকি উপার্জনের দরজা বন্ধ হয়ে যায় সুবহানাল্লাহ বলা যাবে না আর একটু জোরে বলে সুবহানাল্লাহ তবে আসলেন মরে যাবেন তারপরেও কাজে লাগবে কি আল্লাহর পয়গম্বর নবী মুস্তাফা বলেছেন হাসরের প্রান্তরে জান্নাতীদের একটা লাইন হবে জাহান্নামীদের একটা লাইন হয়ে যাবে জান্নাতী ব্যক্তিরা জান্নাতী লাইনে দাঁড়িয়ে থাকবে জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের লাইনে দাঁড়িয়ে থাকবে আল্লাহ রাব্বে কায়না যখন জান্নাতী ব্যক্তিদেরকে জান্নাতে যাওয়ার জন্য আদেশ প্রদান করবেন জান্নাতী ব্যক্তিরা হাঁটতে লাগবে ইমানদার মুসলমান কিছু জাহান্নামের লাইনে দাঁড়িয়ে থাকবে রঞ্জিতপুরের বর্ষিমলের চাঁদপাড়ার ভোদবাগানের হুদিরাপুরের হবিপুরের পিয়ারাপুরের জোতকমলের ডিহিপাড়ার তেঘরি এরকম মুসলমানরা জান্নাতি লাইনের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এই তালবিলিমটাকে তো আমি জায়গির খাইয়েছি এই তালবিলিমটাকে তো সুবহানাল্লাহ আমি ভাত খাইয়েছি পানি দিয়েছি পাঞ্জাবি দিয়েছি লুঙ্গি দিয়েছি তখন এই ব্যক্তি ডাক দিয়ে বলবে হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন না আপনি কি আমাকে চিনতে পারেন না উনি ঘুরে তাকিয়ে বলবেন তুমি কে তুমি কে তখন ইনি বলবেন আমি ওই ব্যক্তি আনা আতাইতুকা ওযুআন আমি আপনাকে কোনো একদিন ওযু করার জন্য এক বদনা পানি দিয়েছিলাম আমার দেওয়া পানিতে ওযু করে নামাজ পড়েছেন আর ইবাদতের মাধ্যমে খোদার শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে নবী মুস্তাফার সাদকাতে আজকে আপনি জান্নাতি বলে আখ্যায়িত হয়েছেন আমি সেই ব্যক্তি এক বদনা পানি দিয়েছিলাম ওযু করার জন্য আর একজন ব্যক্তি বলবে হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন না উনি জিজ্ঞাসা করবেন তুমি কে উনি বলবেন আনা আতাইতুকা সর্বাতান আমি আপনাকে এক গ্লাস পানি দিয়েছিলাম পান করার জন্য ওই ব্যক্তিরা তখন খোদার দরবারে হাত তুলে দোয়া করবে রব্বুল আলামিন ওগো খাল্লাক কায়নাত আজকে জামিল জান্নাতি লাইনে দণ্ডায়মান হয়েছে বা দাঁড়িয়েছি এর পিছনে এই ব্যক্তিদের অবদান আছে এরা আমাকে জায়গির খাইয়েছে পানি পান করিয়েছে ওযু করার জন্য পানি দিয়েছে তাই আল্লাহ তাদের জন্য দরখাস্ত করছি তাদের গুনাহ মাফ করে দাও তাদের আমল নামার গুনাহকে ক্ষমা করে নেকিতে পরিপূর্ণ করে দাও আল্লাহ রাব্বুল আলামিনের সেই দিন রহমতের দ্বার উদ্ঘাটন হবে আপনার ওই তালেবুল ইলিমদের দুয়ার বাদাউলাতে এই জায়গির খাওয়া ব্যক্তিদের গুনাহ খাতা মাফ করে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করবে এই সমস্ত তোলাবা এজামদের খিদমতে আজকে দিলেন টাকা এখনো ঝাঁপ ধরে নেই একদম ঝাঁপ ধরে পড়েন জোরে জোরে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা আর একটু জোরে খোদা তোমার মেহেরবানি খোদা এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালিখানি এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালিখানি খোদা তোমার মেহেরবানি সুবহানাল্লাহ বলে দেন জোরে তুমি কত দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন তুমি কত দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন খোদা পেলে অন্ন যোগাও
खुदा पेले अन्न जोगाओ मानी चाहे ना मानी खुदा खुदा तुमार मेहरबानी ए सुंदर फूल सुंदर फल मीठा नदीर पानी खुदा मेहरबानी खुदा तुमार हुकुम तरक करी आमी प्रतिपाय तब आलो दिए बाताश दिए बचाओ ये बंदाय सुभान अल्लाह बोलबेन ना अच्छा सुभान अल्लाह बोलले तो टैक्स लागबे ना एटा उँचु आवाजे बोले देबेन सुभान अल्लाह खुदा तुमार हुकुम तरक करी आमी प्रतिपाय तब आलो दिए बाताश दिए बचाओ ये बंदाय श्रेष्ठ नबी दिले मोरे तरिये नीते रोजहा সরে শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজহাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানী খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ এবং কালিমি বাগানের ফুল হিসাবে পরিচয় দিতে এসেছে সুবহানাল্লাহ ধ্যান দান কথা আমি একটা দিচ্ছি আপনাদের মাথায় একটা এখানে যতজন ছেলে বসে আছে সবারির মাথায় দেখছেন পাগড়ি এদের পরিমাণ বা সংখ্যা হলো 74 জন 74 জন এদের মাথায় পাগড়ি অতক্ষণ পর্যন্ত চাপেনি যতক্ষণ পর্যন্ত হুজুরের স্টেজে আগমন ঘটেনি ধ্যান দিয়ে বুঝেন এই ছেলেদের মাথায় পাগড়ি অতক্ষণ পর্যন্ত চাপেনি বা বাঁধা হয়নি যতক্ষণ পর্যন্ত হুজুরের আগমন স্টেজে হয়নি বা ঘটেনি উনি স্টেজে চলে এলেন ছেলেদের মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হলো এখন এরা সকলেই ইসলামিক দৃষ্টিতে জান্নাতি দুলহা সুবহানাল্লাহ বিশাল শরিয়াতের দৃষ্টিতে জান্নাতি দুলহা মানে নওয়াসা জামাই আমি উঠলাম এদেরকে তো দুলহা বানিয়ে দেওয়া হলো হুজুর অতক্ষণ পর্যন্ত এখান থেকে উঠবেন না বা হটবেন না যতক্ষণ পর্যন্ত এই মাদ্রাসা বা এদারা পরিচালনা করার জন্য বছরের ইনকাম হবে না মালা দেওয়ার হিড়িকটা বন্ধ করা যাবে না
মালা দেওয়ার হিটটা বন্ধ করে দাও, দেখুন ধ্যান দেন। শেষ কথা, আজকে বিশাল লোকের সমাগম, এই লোকের সমাগমে বাছাই করে করে দীর্ঘদিন পরিশ্রম করার পরে 74 জন ছেলেকে দুলহা সাজে সজ্জিত করা হলো, দুলহা সাজিয়ে দেওয়া হলো, দুলহা বানিয়ে দেওয়া হলো। এরা দুলহা হয়ে বিভিন্ন গ্রামে দিনের খিদমত করবে, মাদ্রাসার যতক্ষণ পর্যন্ত কিছু ইনকাম বা উপার্জন না হবে ততক্ষণ পর্যন্ত হুজুর হটবেন না, সরবেন না। আজকের এই মাজমা দেখে আমাদের গাঢ় বিশ্বাস, এই ইজতেমা দেখে আমাদের বড় বিশ্বাস, এই লোকের সমাগম দেখে মনে গাঢ় বিশ্বাস জন্মে গিয়েছে যে আজকে যেমন হুজুরের দ্বারাই এতগুলা লোকের সামনে এদেরকে দুলহা বানিয়ে দেওয়া হলো, হাসরের প্রান্তরে বহুত লোকের সমাগম থাকবে, হাসরের প্রান্তরে কোটি কোটি মানুষ এক জায়গায় একত্রিত হবে। আজকে যেমন মাদ্রাসা জামিয়া গাউসিয়া রাজ্জাকিয়া মুজাউবাজা আরাবিক ইউনিভার্সিটির পাঠরত বা প্রাক্তন ছাত্রদেরকে দুলহা সাজিয়ে দিয়ে গ্রামে গ্রামে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক তেমন হাসরের প্রান্তরে নবী মুস্তাফার সাদকাতে খোদার দেওয়া পাওয়ারে এই কালিমি সিলসিলার সঙ্গে, পীরি তরিকাতের সঙ্গে, আলে রসুলের সঙ্গে, খানদানে রসুলের সঙ্গে, আহলে বাইতের সঙ্গে যারা জড়িত থাকবে, যুক্ত থাকবে, রাবদা তৈরি করবে, কানেকশন তৈরি করে রাখবে, আলে রসুলের প্রেমিক হবে, আলে রসুলের মহিব হবে, আলে রসুলের আশিক হবে, আলে রসুলের দিওয়ানা হবে, সাইয়াদ বা আলে রসুলের ভক্ত হবে, তাহাদেরকে চিহ্নিত করে করে হাসরের প্রান্তরে জান্নাতি পোশাকের পাগড়ি পরিধান করিয়ে জান্নাতি দুলহা সাজিয়ে জান্নাতি বলে ঘোষণা করে দেবে। নারে তাকবীর, নারে রিসালাত, দুলহা মিয়া কা দাওয়ান, মসরুর মিয়া কা দাওয়ান, মসুদ মিয়া কা দামান, নারে তাকবীর, নারে সমস্ত ছেলেরা আজকে রঞ্জিতপুর মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার আগে অত্র এলাকায় তেমন মাদ্রাসা ছিল না বললেই চলে। আমাদের রাঢ় এলাকার লোক চাঁদ উঠেছে কি না সাইদাপুরকে ফোন করো, ঈদ হবে কি হবে না সাইদাপুরকে ফোন করো, কুরবানি কবে হবে সাইদাপুরকে ফোন করো, কোনো মশলা যদি জানতে হয় সাইদাপুর চলো, কোনো ফতোয়া যদি নিতে হয় সাইদাপুর চলো। আজকে অত্র এলাকায় বীরভূম মুর্শিদাবাদ জুড়ে যত এদারা তৈরি হয়েছে, যত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যদিও পর আপনার প্রত্যক্ষভাবে সৈয়দ শাহ মসরুর আহমদ কালিমির প্রতিষ্ঠা করা নয়, কিন্তু তিনার অনুকরণ করে, তিনাকে অনুসরণ করে বীরভূমে মাদ্রাসা তৈরি হলো, মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় মাদ্রাসা তৈরি হলো, এই এলাকার মাদ্রাসাগুলা যদিও তিনি পরোক্ষভাবে আপনার প্রত্যক্ষভাবে প্রতিষ্ঠা করেছেন, কিন্তু পরোক্ষভাবে এলাকার সব মাদ্রাসাতেই তিনার অবদান রয়েছে। সুবহানাল্লাহ, বেশাক বেশাক। সেই সৈয়দ শাহ মসরুর আহমদ কালিমি রহমতুল্লাহ আলাই, তিনি বর্তমানে আমাদের চোখের অন্তরালে, কিন্তু রুহানি জগতে আমার গাঢ় বিশ্বাস এই মাজমাতে তিনি প্রেজেন্ট বা হাজির আছে, তিনি উপস্থিত আছে। তারই ফাইজ ও কারাম, তাহারি ফায়েজ,
আমি আসছিলাম এই সাইদাপুরে তো নদীর ওই পারে কিছু লোক দাহিছে ধান কাটার সময় লোক বোধহয় সাইদাপুরে জলসায় হবে না ধান কাটার টাইম এই টাইমে জলসা করে এই টাইমে জলসা করে এলে শুনেন জলসা আজকে হচ্ছে তাই বলে লোক হবে না ভাবছেন একটা বিয়ে যদি আষাঢ় মাসেও হয় কুটুমের অভাব হবে না জ্যৈষ্ঠ মাসে যদি হয় কুটুমের অভাব হবে না শ্রাবণ মাসে যদি হয় কুটুমের অভাব হবে না ভাদ্র মাসে যদি কাউরির বিয়ে হয় কুটুমের অভাব হবে না সৈয়দ শাহ মাসুদ আহমদ কালিমি যেই জলসাতে থাকবে সেই জলসায় শ্রোতার অভাব হবে না নারে তাকবীর নারে রিসালাত কালিমি কা দাওয়ান মাসরুর মিয়া কা দাওয়ান মাসুদ মিয়া কা দাওয়ান নারে তাকবীর নারে রিসালাত তাতে জলসা আগুন মাসেই হোক আর পৌষ মাসেই হোক আর আষাঢ় মাসের ভোট ভোটা বর্ষাতেই হোক হুজুর যেখানে চলে আসবে শ্রোতার অভাব হবে না ইনশাআল্লাহুল আজিজ তার মহব্বতের একটা আকর্ষণ আছে অত্র এলাকার লোক নিজের কর্মকে বর্জন করে জলসায় হাজির হয়ে যাবে তবে এটা বাস্তব কথা বা এই জলসা করাতে কি যে মাইক দেখছেন মাইক তারপরে প্যান্ডেল এই সুন্দর মাইক আর প্যান্ডেল তৈরি করতে প্রায় 1.5 লাখ টাকা খরচ যে সমস্ত ওলামায়ে কেরামগণ এসেছেন বক্তা শাইর হিসাবে তাদের পিছনে মোটামুটি 1.5 লাখ টাকা খরচ আর আপনাদেরকে খাওয়াবার জন্য 10টা গরু জবাই করা হয়েছে আর ভাত রান্না করার জন্য 50 মন চাল রান্না করা হয়েছে তোবার সাদা ভাত লয় বিরিয়ানি সমস্ত কিছু আপনাদেরই স্বার্থে এতগুলা খরচ যদি মাদ্রাসা আপনাদের স্বার্থে করতে পারে এই মাদ্রাসায় যে মাদ্রাসায় হুজুরের পদার্পণ হয় যে মাদ্রাসায় হুজুরের আগমন হয় যে মাদ্রাসায় এতগুলা ছেলেকে জান্নাতি দুলহা বলে সাজিয়ে দেওয়া হয় যেই মাদ্রাসাতে জান্নাতের পদ পাওয়া যায় যেই মাদ্রাসা থেকে আলিমে দিন হওয়া যায় যেই মাদ্রাসা থেকে হাফিজে কোরআন হওয়া যায় যেই মাদ্রাসা থেকে মুফতি মুহাদ্দিস হওয়া যায় যেই মাদ্রাসা থেকে আহলে বাইতের প্রেমিক হওয়া যায় যে মাদ্রাসা থেকে নামাজি হওয়া যায় যে মাদ্রাসা থেকে আশিক হওয়া যায় যে মাদ্রাসা থেকে রোজাদার হওয়া যায় যে মাদ্রাসা থেকে পরহেজগার হওয়া যায় যে মাদ্রাসা থেকে নেককার হওয়া যায় যে মাদ্রাসা থেকে আল্লাহওয়ালা হওয়া যায় যে মাদ্রাসা থেকে নবীর প্রেমিক হওয়া যায় যে মাদ্রাসায় পড়ে জান্নাতি হওয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই মাদ্রাসায় আমি বলবো অত্র এলাকার বহুত লোক আছে আজকে তো রঞ্জিতপুরের লোকেদেরকেই দেখছি 150-200 ছেলেকে জায়গির খাওয়াচ্ছে কিন্তু আমি যখন পড়তাম তখন টিফিন হাতে করে রাস্তা ধরে হেঁটে হেঁটে হবিপুর যেতাম হবিপুর তালতলা মোড় তালতলা থেকে বাম দিকে নদীর ধারে একটা গ্রাম হবিপুর যেতে আমার 30 মিনিট লাগতো আসতেও 30 মিনিট লাগতো রাস্তায় যে কত কি দেখতাম তার শেষ ছিল না যে হ্যাঁ আর দেওয়ালে যাহা লেখা থাকতো তাই পড়তাম আজকে রঞ্জিতপুরের লোককে বলছি এমন একটা সময় ছিল যে আপনারা জায়গির খাওয়াতে পারতেন না যার জন্য খোদারামপুরে কিছু বাহরাই কিছু তেঘরিতে কিছু দিহিপাড়ায় কিছু লবজাইগিরে কিছু বর্ষমেলে কিছু ছোটকালিয়াতে কিছু আপনার ভূতবাগানে কিছু লবজাইগিরে কিছু ওইদিকে হবিপুরে কিছু তারপরে পিয়ারাপুরে কিছু যতকমলে কিছু সোনারপট্টিতে কিছু কাঁসারপট্টিতে কিছু এই পারে কিছু ওই পারে কিছু এইভাবে তাল বিলিম রাখতেন সেই অবদান ছিল হযরতে সৈয়দ শাহ মাসরুর আহমদ কালিমি রহমতুল্লাহ আলাইহির ইচ্ছা ছিল হে রঞ্জিতপুর ওয়ালা তোমরা মাদ্রাসা তৈরি করার জায়গা দাও জায়গিরে চিন্তা করতে হবে না এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে তোমাদের অভাব দূর হয়ে যাবে তোমরাই সবকে খাওয়াবে আর বাহিরে পাঠাতে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত জায়গির খাওয়াই তবে রঞ্জিতপুরের লোকের অভাব আদৌ হয় না দিন বা দিন তারাক্কির উপরে তারাক্কি উন্নতির পরে উন্নতি এমন একটা দিন ছিল যে ছাগলের হানা না টিপলে খেতে পেত না এমন একটা দিন ছিল ছাগলের কোখনা না ধরলে ভাত জুটত না সেই সমস্ত লোকেদের দেখেন বিল্ডিং তৈরি হয়েছে
আল্লাহ দিয়েছে কিন্তু মাসরুর আহমদের ওসিলাতেই দিয়েছে ওনার বাদাউলাতেই পেয়েছে তাই বলবো এই বিরাট এদারা আলোড়ন সৃষ্টিকারী এদারা জাকজমকপূর্ণ এদারা এই মাদ্রাসার তালেবুল ইলম কোথায় কোথায় আমি বাংলাদেশে জালসায় গেলাম তো দেখছি ওখানে রঞ্জিতপুরে ছাত্র আছে আসাম গেলাম জালসা করতে দেখছি ওখানে রঞ্জিতপুরে ছাত্র আছে শিলিগুড়ি জালসায় গেলাম দেখছি ওখানে রঞ্জিতপুরে ছাত্র হাওড়া এলাকায় গেলাম জালসা করতে রঞ্জিতপুরে ছাত্র বর্ধমানে গেলাম তো দেখছি রঞ্জিতপুরের ছাত্র ঝাড়খণ্ডের কিছু এলাকায় জালসা করতে গেলাম দেখছি সেখানেও রঞ্জিতপুরের ছাত্র এক কথায় এই মাদ্রাসায় পড়া ছাত্র গোটা পশ্চিমবঙ্গ সহ সহ এ বাংলা ও বাংলা এপার বাংলা ওপার বাংলা সমস্ত জায়গাকে ছড়িয়ে রয়েছে সুবহানাল্লাহ বেশি এই মাদ্রাসার জন্য আমি অনুরোধ করব আজকে এতগুলা লোককে সাক্ষী রেখে হুজুর সাজ্জাদ শাহ মাসউদ আহমদ কলিমি মাদ্রাসাতুল আলী ওয়ান নূরানীর চোখের সামনে এমন কোন মারদে মুজাহিদ এমন কোন আশিকের রসুল এমন কোন মুহিবের রসুল যদি এই সভায় থাকেন তাহলে আমি বলবো মাত্র 20,000 টাকা একজন ব্যক্তি মাদ্রাসায় দিব বলে অঙ্গীকার করবেন আজকে সবাই মিলে আপনার জন্য হাত তুলে প্রাণ খুলে মন খুলে দোয়া করে দেওয়া হবে যে দোয়ার বাদৌলতে আপনি দুনিয়াতেও ভালো থাকবেন আখেরাতেও আপনার জীবন মঙ্গল হয়ে যাবে 20,000 টাকার দাতা একজন কি নাম সানাউল্লাহ ডাক্তারের বেটা ডাক্তার সানাউল্লাহর বেটা কিরণ এই যে সামনে মেডিকেল হল জনাব মরহুম শাইখুল হাদিস আমার উস্তাদ যার পদধূলি আমার মাথার উপরে জনাব মাওলানা আবুল কাসিম সাহেব তিনি ইন্তেকাল করে গিয়েছেন আমাদের চোখের অন্তরাল হয়েছেন কিন্তু তিন আরো অবদান কম আছে বলা যাবে না এই কিরণের আব্বা ডাক্তার সানাউল্লাহ সাহেবের সঙ্গে জনাব মাওলানা আবুল কাসিম সাহেবের অঙ্গাঙ্গী ভাবে বন্ধুত্ব ভাব ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল তাহারি আজকে অবদান দেখেন ডাক্তার সানাউল্লাহ সাহেবের ছেলে কিরণ সুবহানাল্লাহ মেডিকেল হলের মালিক 20,000 টাকা দেবে নারাই তাকবীর জোরে বলে নারাই তাকবীর নারায়ে রেসালাত নারায়ে রেসালাত পীর কা দামান মাসরুর মিয়া কা দামান ফয়জানে কলিমি নারায়ে তাকবীর এক নাম্বার কিরণ সে 20,000 টাকার দাতা দুই নম্বর হবে পাঁচটা লোক প্রয়োজন মনে করছি আমি পাক পঞ্জাতানের ওসিলায় পাঁচটা লোকের দরকার 20,000 টাকা করে এক নম্বর পেয়েছি আপনাদের মধ্যে কেউ পারবেন এজন মাওলানা আজগার আলী সাহেব ইনি এই মাদ্রাসারই ছাত্র এই মাদ্রাসারই ছাত্র এখন বর্তমানে বর্ষিমল জামে মসজিদের ইমাম সরকারি একটা এমএসকে মাদ্রাসার টিচার এই আজগার আলী সাহেব আমার অনেক সিনিয়র আমি হচ্ছি তার জুনিয়র উনি আমার হাতে হার্ড কাজ দিলেন নাম বলতে নিষেধ করলেন সভায় স্থলে নাম এলান করতে হবে না খোদার দরবারে নাম চলে গিয়েছে বিনা নামে বাপ এবং মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া করতে বলেছেন হুজুর দোয়া করে দেবে 50,000 টাকা নগদ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রেসালাত বেনামি 50,000 টাকার দাতা বলে জিন্দাবাদ আরেকজন হয়েছে 20,000 দোয়া হুজুর করবেন শেষ বালাই সকলের জন্য আমি বলছিলাম বাপ দুই নম্বরে 20,000 পারবেন কেউ দিতে কে হাত তুলল ওখানে এই মাথা তুল গাল লাগিও হাত তুলিও না না হলে টাকা লাগবে 20,000 টাকার দাতা দুই নম্বর হবে রঞ্জিতপুরের কোন মারদা মুজাহিদ কোন আহলে বাইতের প্রেমিক আশিকে রসুল মুহিব্বে খাজা আশিকে খাজা গৌস পাকের দিওয়ানা 20,000 টাকার দাতা লেখবো না খাতা হবে না দুই নম্বরে কে পারবেন দুই নম্বরে 20,000 একজনও নাই
এতগুলা লোক দাঁড়িয়ে আছেন বসে আছেন একটা লোক পারবেন না আপনি দু মাস পর দিন তিন মাস পর দিন কুড়ি হাজার টাকা মাসে মাসে দু হাজার করে দিন পাঁচ মাসে আপনি কুড়ি হাজার দশ মাসে আপনি কুড়ি হাজার টাকা পরিশোধ করে দেবেন এরকম কোন একজন ব্যক্তি নিজের নামটা তুলে আল্লাহর দরবারে নাম লেখাতে পারবেন হুজুরের ডিপার্টমেন্টে নিজের নামটাকে সহি করাতে পারবেন কুড়ি হাজার টাকা দুই নম্বর হবে না কার্ডের দ্বারাই একটা লোক নাই দুই নম্বর রঞ্জিতপুরের লোক যতকমারের লোক পিয়ারাপুরের লোক বর্ষমলের লোক লজ্জাইগিরের লোক ভূতবাগানের লোক আমি সমস্ত এলাকার লোককে বলছি আমাদের রাঢ়ী এলাকার লোক যারা বিশিষ্ট বিশিষ্ট কয়েকটা গ্রাম এই মাদ্রাসার সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত তার মধ্যে কুলোড়া গ্রাম একটি কামারপুর একটি মিত্রপুর একটি গোয়ালমাল একটি এইদিকে আহিরন অজগরপাড়া তারপরে সুবহানাল্লাহ হিলোড়া কামালপুর বসন্তপুর বনরামপুর শ্রীরামপুর সন্তোষপুর তা আপনার এইদিকে জালালপুর সাউড়াপাড়া ভোগারপাড়া কাঠিয়া ইদ্রাকপুর মিরপুর নাই আইকর পাইকর হিয়াতনগর একতলত কুড়ি হাজার টাকা দুই নম্বরে পারবেন না একটাও লোক নাই না একজন ব্যক্তি যদি হতে কসম খোদা আপনি যদি এক লাখ টাকাও খরচ করেন বাপের চাল্লি সাথে বাপের চাহারুমে মায়ের বাৎসরিক জালসাতে হুজুর সহ এতগুলো আলেম ওলামা ইসলামপুর মানে যতকমার ইসলামপুর কোন ইসলামপুর এই যতকমার পার হয় ইসলামপুর সুবহানাল্লাহ মুতাহার হোসেন যতকমল পেরিয়ে ইসলামপুর ডান দিকে যতকমলের হাই স্কুল বাম দিকে এই কাসারপট্টি সামনে গিয়ে ইসলামপুর তারপরে মোহাম্মদপুর তারপরে জঙ্গিপুর ব্রিজ ডান দিকে কলেজ হোস্টেল ওই ইসলামপুরের মুতাহার হোসেন বলছে হুজুর আপনি কুড়ি হাজার টাকার জন্য এতক্ষণ ধরে ডাক দিচ্ছে আহ্বান দিচ্ছে সাড়া পাওয়া যায় না আমি তিরিশ হাজার টাকা দেবো নারাই তকবীর নারাই রে সালাত নারাই রে সালাত ফয়সালে কলিমি তিরিশ হাজার টাকার দাতা বলে জিন্দাবাদ তিরিশ হাজার মুতাহার হোসেন ইসলামপুর বাড়ি আল্লাহ তাআলার দরবারে দোয়া করব আল্লাহ যখন তাহাকে হেদায়াত দান করে সঠিক পথে সহিহুল আকীদার সঙ্গে জীবিকা নির্বাহ করে হাসরের প্রান্তরে নবীর সাফাত পেয়ে আউলিয়া কেরামদের ওসিলায় চিরতরের জন্য জান্নাতি হয়ে যায় তিরিশ হাজার টাকা একজন হইল কুড়ি হাজার দুই নম্বরে হবে না কুড়ি হাজার দুই নম্বর এক নাম্বার তো পেয়েছে কিরণকে দুই নাম্বারে কে হবে ফার্স্টের পরে সেকেন্ড দরকার একটা লোক হাত তুলতে পারেন নামটা লিখাতে পারেন মজা সময় গেলাম যতক্ষণ পর্যন্ত কুড়ি হাজার টাকা দুই নম্বরে পাবো না আমি আমার সাবজেক্ট পাল্টাবো না এই সাবজেক্টের উপরে আমি অটল থাকবো আর হুজুরও ইনশাল্লাহ যাবেন না আপনারা টাকা দিবেন আমি পাবো হুজুরকে শোনাবো তারপরে উনি উঠবেন টাকা না পাওয়া পর্যন্ত হুজুর উঠছেন না আপনারা যদি চান সারা রাত হুজুরকে কষ্ট দিব তো দেন আমার কি আমার কি যায় আসে আপনারা কেমন আশিক কেমন প্রেমিক হুজুরকে যদি কষ্ট দিতে চান ইচ্ছা যদি আপনাদের থাকে আপনারা দিবেন তবে কুড়ি হাজার টাকা দুই নম্বরে পাওয়া যাবে না এতগুলো লোকের মধ্যে কুড়ি হাজার টাকা